Brown color is the most easy and eye-catchy color for any kind of photograph, trust me. You just have to do it by the right way. Let's see how to do it. ছবি এডিটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে টিউনিং, কারণ টিউনিং এর পর হচ্ছে কালার গ্রেডিং আসে। সো অ্যাজ অলওয়েজ আমি বলি সবাইকে যে টিউনিংটা সবসময় নিজের মতো করে করবেন, কারণ ইটস ডিপেন্ড অন ইয়োর ফটো রেফারেন্স। তারপরেই আমরা চলে আসি কালার কারেকশানে, যেখানে আপনি আপনার ছবিতে ওয়ার্ম টোন নাকি কুল টোন ইউজ করবেন, টিন্ট ইউজ করবেন, কোন কালারটা, ভাইব্রেন্স কতটুকু রাখবেন, স্যাচুরেশন, এই সব কিছু ডিপেন্ড করে আপনার ওন ল্যাঙ্গুয়েজ, ইভেন আপনার ওন ফটো রেফারেন্স। আমি সবসময় আপনাদের বেসিকটা দেখানোর চেষ্টা করি, যাতে আপনি বুঝতে পারেন যে এডিটটা কীভাবে হচ্ছে, কোন স্লাইডারে কোন কাজ করছে। তারপরেও আমি DNG ফাইলটা আমার ডিসক্রিপশনে দিয়ে রাখি। আমার অনারেবল রিকোয়েস্ট থাকবে আপনাদের সবার কাছে, প্রিসেট ইউজ করেন, বাট স্লাইডারগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন যে কোনটায় কী কাজ করছে। অ্যাজ অলওয়েজ আমি আমার টিউটোরিয়ালগুলো খুব একটা বড় করি না, কারণ আমি চাই না আপনাদের টাইম কনজিউম করতে। বাট এই শর্ট টিউটোরিয়ালের ভিতরে আমি চেষ্টা করি আপনাদের যথেষ্ট জ্ঞান দেওয়ার জন্য। আমি জানি না আমার এই শর্ট টিউটোরিয়াল আপনাদের কাছে কতটা হেল্পফুল হয়। আমি খুব খুশি হব যদি কমেন্ট বক্সে আমাকে এই ব্যাপারটা জানান যে আমার ভিডিওগুলো বড় করব, ইন ডেপথ রিভিউ দিব, নাকি এরকম শর্ট টিউটোরিয়ালই আপনাদের হয়ে যাবে। সো ফাইনালি থ্যাংকস ফর ওয়াচিং। ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যারা টুকটাক এডিটিং শিখতে চায়। কথা হবে পরে কোনো ভিডিওতে। টাটা।